ক্লাস 12 শিক্ষা বিজ্ঞান এডুকেশনে তোমাদের পড়ানো শুরু হয়েছিল শিক্ষায় রাশিবিজ্ঞানের অধ্যায়টি। সেখানে প্রথমেই আলোচনা করা হয়েছিল রাশিবিজ্ঞান অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের অর্থ, এবং এছাড়াও আলোচনা করা হয়েছিল শিক্ষায় রাশিবিজ্ঞান কীভাবে সাহায্য করে বা কীভাবে প্রয়োজন, কেন তার প্রয়োজন। এছাড়া আলোচনা করা হয়েছিল শিক্ষায় রাশিবিজ্ঞান কীভাবে প্রয়োগ করা হয়, অর্থাৎ পদ্ধতিগুলো। এই পদ্ধতি যখন আলোচনা করা হয়েছিল তখন কিছু বিষয় আলোচনা করা হয়েছিল, যেমন তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, আরও বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। তখন আমরা দেখেছি তথ্য সংগ্রহ বিষয়টি কিন্তু যখন করা হয়, তথ্য সংগ্রহ করা হয় কোনো বিষয়, তখন সেখানে শিক্ষা মানে বিষয়টি একেবারেই তাকে অবিন্যস্তভাবে, অর্থাৎ কাঁচা স্কোর বা কাঁচা কিছু তথ্য আমরা পাই, সেই অপরিকল্পিত বা অবিন্যস্ত বিষয়টিকে আমরা বিন্যস্ত করে সেটিকে শিক্ষায় রাশিবিজ্ঞান প্রয়োগ করে থাকে। শিক্ষার ক্ষেত্রে রাশিবিজ্ঞান বলা যেতে পারে শিক্ষামূলক এবং মনোবৈজ্ঞানিক সম্মত বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে পারদর্শিতা, এই বিষয়গুলিকে জানতে গেলে তথ্য সংগ্রহের মধ্যে দিয়ে আমরা কাঁচা স্কোর বা র স্কোর পেলে সেই বিষয়গুলিকে একত্রিত করে শিক্ষার্থীর খুব বেশি নম্বর পাওয়া, আবার খুব সংখ্যক শিক্ষার্থী কেন কম নম্বর পাচ্ছে, এই বিষয়গুলোকে কিন্তু আমরা খুব ভালোভাবে জানতে পারি। এবং অধিকাংশ শিক্ষার্থীর একটা মাঝামাঝি ফল করা, এই যে স্বাভাবিক একটা প্রবণতা, দেখবে কোনো একটি পরীক্ষার সময় যখন তোমাদের শ্রেণীতে কোনো একটি পরীক্ষার ফল প্রকাশ হয়, তখন দেখবে কেউ কেউ খুব ভালো নম্বর, খুব কম জনই সেটি খুব কম সংখ্যক খুব ভালো নম্বর, আর খুব কম সংখ্যক একেবারে খারাপ নম্বর, বেশিরভাগই মধ্যেখানের একটি অংশে নম্বর পাও। তার মানে মাঝামাঝি একটা শিক্ষার্থীদের মাঝামাঝি ফলটাই বেশি দেখা যায়। যে কোনো স্বাভাবিক দলের মধ্যেই এই চিত্রটি পরিলক্ষিত হয়। যে কোনো তথ্য সংগ্রহ করতে গেলে দেখবে তোমাদের মধ্যে এই বিষয়টি লক্ষ্য করা হয়। এই ধরনের প্রবণতাকে বলা হচ্ছে কেন্দ্রীয় দিকে যাওয়ার প্রবণতা, অর্থাৎ একেই বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। যখন কোনো পরিসংখ্যান বিভাজনে কেন্দ্রীয় প্রবণতা ঠিক হয়, তখন বলা হয় সেই স্কোর বা মান যেটি সমস্ত বন্টনের প্রতিনিধিরূপে কাজ করে। অর্থাৎ আমরা বলতে পারি কেন্দ্রীয় প্রবণতা এমন একটি বৈশিষ্ট্য বা এমন একটি রাশিবিজ্ঞানের পদ্ধতি যেখানে এই কেন্দ্রীয় প্রবণতার মধ্যে দিয়ে একটা কেন্দ্রীয় বা একটি বন্টনের প্রতিনিধিত্ব গ্রহণ করতে পারে, প্রবণতাগুলোকে জানাতে পারে। কোনো একটি দলে গড় সংখ্যা সেই দলের কেন্দ্রীয় প্রবণতা প্রকাশ করে। কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় অবস্থানের সূচক। একটি বন্টনের বিভিন্ন স্কোরের মধ্যে পার্থক্য থাকলে তাদের মাঝামাঝি অবস্থানে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেটাকেই বলছে কেন্দ্রীয় প্রবণতা। তাহলে একবার এককভাবে কেন্দ্রীয় প্রবণতা বলতে আমরা কী বলতে পারি, যে একক সংখ্যান মানকে একগুচ্ছ সংখ্যামানের প্রতিনিধি হিসেবে ব্যবহার করা হয় রাশিবিজ্ঞানের পরিভাষায়, তাকেই বলা হচ্ছে কি কেন্দ্রীয় প্রবণতা। এ যেমন ধর একটা উদাহরণ মৌখিকভাবে দেওয়া হোক, যেমন 2, 4, 4, 5, 5 এই রাশিগুলির কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ হলো 4, বা কেন্দ্রীয় প্রবণতা বা বলা যেতে পারে যে এই কেন্দ্রীয় প্রবণতার মধ্যে আবার কতগুলো ভাগ রয়েছে। আমরা যখন কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় করি তখন তার মধ্যে কয়েকটি পদ্ধতির মধ্যে দিয়ে নির্ণয় করি। প্রথম পদ্ধতি বলা হচ্ছে গড় অর্থাৎ মিন, দ্বিতীয় পদ্ধতি বলা হচ্ছে মধ্যম মান অর্থাৎ মিডিয়ান, তৃতীয় পদ্ধতি হলো ভূসৃষ্ঠক বা মোড। এই তিনটে বিষয়কে কেন্দ্র করে আমরা সাধারণত কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করার চেষ্টা করি। শিক্ষার মূল্যায়নে কেন্দ্রীয় প্রবণতার যথেষ্ট গুরুত্ব রয়েছে। কেন্দ্রীয় প্রবণতার মধ্যে দিয়ে তথ্যগুলিকে অর্থবহ করে তোলা যায় এবং পারদর্শিতা আর মান সম্পর্কে তথ্য পাওয়া যায়। কেন্দ্রীয় প্রবণতা দলের মধ্যে পারদর্শিতার সঙ্গে তুলনামূলক একটি আলোচনা করতে সাহায্য করে, এবং কেন্দ্রীয় প্রবণতার মধ্যে দিয়ে পরিসংখ্যানগত যে বিচ্যুতি অর্থাৎ পার্থক্যটা, সহসম্পর্কটা, এর থেকে ওর এই ব্যাপারটা যে সহসম্পর্ক, সেটি কিন্তু আমাদের বুঝতে সাহায্য করে। তাহলে এবার আলোচনা করা যাক কেন্দ্রীয় প্রবণতার এই গড় এই বিষয়টি নিয়ে। গড় এই কেন্দ্রীয় প্রবণতার মধ্যক বা মিন বা বলা যেতে পারে গড়, এই গড় কিন্তু
মাধ্যমে কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় করা যায়। শিক্ষার্থী সম্পর্কে একটি সামগ্রিক ধারণা করতে পারে মধ্যম। এছাড়া আর যে পদ্ধতিগুলো রয়েছে, বিশেষ করে মিনের মাধ্যমে গড় নির্ণয়ের মধ্যে দিয়ে গাণিতিক গড় বা যৌগিক গড়, গুণোত্তর গড়, বিভিন্ন রকম গড় রয়েছে, আমরা সেই গড়ের মধ্যে দিয়ে কেন্দ্রীয় প্রবণতার প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করে থাকি। গড়ের গাণিতিক গড় ক্ষেত্রে যে ধরনের ধর্মগুলি লক্ষ্য করা যায় সেগুলো হলো কি, যে স্কোরের মানগুলি থেকে তাদের গড়ের পার্থক্যের বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। একটি স্কোরের পরিবর্তন হলে গড়েরও পরিবর্তন হয়। এতে গড় নির্দিষ্ট সংখ্যা যোগ বিয়োগ গুণ বা ভাগ করলে স্কোরগুলির গড়ের সঙ্গে সেই নির্দিষ্ট সংখ্যাটি যথাক্রমে যোগ বিয়োগ গুণ বা ভাগ করলে অপরিবর্তিতভাবে থাকে। বলা হয় যে গড়ের নির্ভরযোগ্যতা বেশি হওয়ার কারণ হলো গড় কেন্দ্রীয় প্রবণতা নির্ভরযোগ্য একটি পদ্ধতি। গাণিতিক গড়ে নির্ভরযোগ্য হওয়ার কারণ প্রত্যেকটি স্কোরের গুরুত্ব এখানে বিবেচনা করা হয়। দল বাছাই করা বা ত্রুটির প্রভাব এক্ষেত্রে সবচেয়ে কম। গড়ের গড় নির্ণয় করার সুবিধাগুলি হলো গাণিতিক গড় খুব সহজেই বার করা যায় এবং গাণিতিক গড় বের করার সময় প্রতিটি স্কোরকে ব্যবহার করার ফলে এটি সার্বিক মানে সব দিক থেকে অনেক বেশি নির্ভরযোগ্য হয়। গাণিতিক গড়ের সাহায্যে স্কোরগুলির গুণের মধ্যে তুলনা করা যায় এবং গাণিতিক ক্রম অনুযায়ী সাজানো প্রয়োজন হয় না। যে কোনোভাবে আমরা বিচ্যুতি গ্রহণ করতে পারি বা জানতে পারি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপটি জানতে পারি। কিন্তু যতই গড় আমাদের সুবিধা করুক, কিছু কিছু ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করে। যেমন কেবল তথ্যের পর্যবেক্ষণের দ্বারা এর মান নির্ণয় করা যায় না। একগুচ্ছ তথ্যের মধ্যে একটি মাত্র তথ্য অনুপস্থিত থাকলে গাণিতিক গড় নির্ণয় করা যায় না। গাণিতিক গড় দুই একটি উচ্চ বা নিম্ন স্কোরের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। গাণিতিক গড়ের সাহায্যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বের করতে অনেক সময় লাগে, মানে বেশি সময় লাগে গড় বার করতে। সেদিক থেকে বলা যেতে হয় এগুলি হলো কেন্দ্রীয় প্রবণতা কিছুটা ত্রুটি। গড় আমরা এখন এই গড় বা মিনের যে অবিচ্ছিন্ন স্কোরের ক্ষেত্রে যে পদ্ধতি প্রয়োগ হয় বা যে ফর্মুলা অর্থাৎ যে পদ্ধতির মধ্যে দিয়ে গড় নির্ণয় করা যায় সেটি নিয়ে আলোচনা করি। তাহলে অবিন্যস্ত গড় বা আনগ্রুপ মিনের পদ্ধতি বা ফর্মুলা কি? গড় মিন ইকুয়ালস টু সামেশান এক্স বাই এন। এই সামেশান এক্স বাই এন এই বিষয়টি বিশ্লেষণ করছি। দেখো, এক্স হলো একটি একটি রাশি, অর্থাৎ যে স্কোরগুলো তোমরা পাবে, অর্থাৎ যখন তোমরা তথ্য আহরণ করবে বা তথ্য সংগ্রহ করবে তখন কিন্তু বিভিন্ন বিষয় জানার সময়, যেমন ধরো ক্লাসের কোনো একটি শ্রেণীতে কোনো একটি পরীক্ষায় দেখা গেল রাশিগুলো কী কী ছিল, কেউ অঙ্কে হয়তো ধরো ইংলিশ পরীক্ষায় তোমরা কেউ 25-22 বা কেউ 21 কেউ 20 কেউ 11 কেউ 15 কেউ 18, এই যে স্কোরগুলো পাওয়া গেল এক একটি রাশি, এক্স হলো সেই এক একটি রাশি। এই যে এক্সের বিষয়টি কী, যখন তোমরা কোনো নির্ণয় করতে যাবে তখন এক একটি রাশিকে বলা হচ্ছে এক্স। আর এন কী? এই এন হলো রাশিমালায় রাশির সংখ্যা, অর্থাৎ ধরো 25 জন ছাত্রছাত্রীর একটি পরীক্ষার রাশি দিয়ে দেওয়া হলো, তাহলে 25টা হলো এন, তা এটাকে বলা হচ্ছে এন। আর এই যে চিহ্নটা এটাকে বলা হয়, এই চিহ্নটিকে বলা হয় সামেশান। এই চিহ্নের দ্বারা বোঝায় সমষ্টি, অর্থাৎ তার মানে কি, এক্স একটি রাশি, যতগুলো রাশি পাবে এক একটি রাশিকে বলা হচ্ছে স্কোর। এই স্কোরকে সামেশান মানে সমষ্টি, অর্থাৎ এই স্কোরের সমষ্টি বার করতে হবে। সামেশান এক্স হলো রাশিগুলির সমষ্টি। তাহলে অবিন্যস্ত স্কোর যখন আমরা পাব তখন সেটি মিন নির্ণয় করার জন্য অর্থাৎ গড় নির্ণয় করার জন্য পদ্ধতি হলো সামেশান এক্স বাই এন। সামেশান এক্স বলতে আমরা রাশিগুলির সমষ্টি, যে রাশিটি পাবো তার সমষ্টি নির্ণয় করব এবং তার সঙ্গে এন অর্থাৎ রাশি যতগুলি রাশি আছে সেটি দিয়ে ভাগ করলে আমরা কিন্তু গড় মান পাবো। তাহলে এইভাবে অবিন্যস্ত স্কোরে গড় নির্ণয় করা হয়। দেখো, একটি সুন্দর পরীক্ষার দ্বারা বা একটা উদাহরণের দ্বারা তোমাদের এই বিষয়টা গড় অবিন্যস্ত স্কোরে গড়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। দেখো, একটি শ্রেণীর পরীক্ষায় 10 জন ছাত্রের
প্রাপ্ত নম্বর দেওয়া হলো, তার মানে যেটা তোমাদের বলেছিলাম 25টা, মানে এন এন যেটা বলেছিলাম 25টা, তাহলে এখানের এন কত? 10 জন। তাদের প্রাপ্ত নম্বরের গড় হলো, মানে এক্স কী, প্রাপ্ত নম্বর এক্স কী, এক্স হলো 28, 25, 10, 38, 42, 34, 48, 44, 21, 34। তাহলে এই রাশিগুলো হলো এক্স, ঠিক আছে। তাহলে এবার গড় যখন আমি নির্ণয় করব, মিন ইকুয়াল টু বা গড় ইকুয়াল টু সামেশান এক্স, আমি আগের ফর্মুলাটা ব্যবহার করব, সামেশান এক্স বাই এন, যখন এক্স একটি প্রদত্ত স্কোর আর সামেশান এক্স হলো প্রদত্ত স্কোরগুলির সমষ্টি আর এন হলো রাশির সংখ্যা। যেমন ওখানে 25 বলেছিলাম, এখানে কিন্তু সেটা রয়েছে 10। তাহলে সুতরাং গড় ইকুয়ালস টু কি? 28, অর্থাৎ 28, 25, 10, 38, 42, 34, 48, 21 এবং 34 এর সমষ্টি, এর সমষ্টি হলো 324। আর তাকে 10 দিয়ে, অর্থাৎ 10 জন ছাত্র এন 10 দিয়ে ভাগ করা হলো, তাহলে বেরোলো 32.4। আমরা বলতে পারি পরীক্ষায় 10 জন ছাত্রের গড় নম্বর হয়েছে 32.4 নম্বর অর্জন করেছে। তাহলে এইরকমই আরও অনেক উদাহরণ আছে, তোমরা বা তোমরা যদি দেখো যে অনুশীলনী, তাহলে দেখবে এরকম অনেক অঙ্কের রয়েছে, এরকম ধরনের অঙ্ক রয়েছে, তোমরা সেগুলি করার চেষ্টা করবে। মনে রাখবে মিন ফর্মুলা হলো, অবিন্যস্ত স্কোরের মিন ফর্মুলা হলো সামেশান এক্স বাই এন। হ্যাঁ, এই ফর্মুলা অনুযায়ী এই রাশিগুলো, মানে অর্থাৎ কাঁচা স্কোরগুলো, অবিন্যস্ত স্কোরগুলো যোগ করে তাকে যে কটা সংখ্যা রয়েছে তা দিয়ে ভাগ করলে আমরা অবিন্যস্ত স্কোরের কেন্দ্রীয় প্রবণতায় গড়ের একটি মান পাই। এইভাবে অবিন্যস্ত গড় নির্ণয় করা হয়ে থাকে। যেমন অবিন্যস্ত মধ্য গড়ের নির্ণয় পদ্ধতি বা অবিন্যস্ত গড়ের পদ্ধতি আলোচনা করলাম, ফর্মুলা বললাম, তেমন অবিন্যস্ত দ্বিতীয় কেন্দ্রীয় প্রবণতার ছিল মধ্যম মান বা মিডিয়ান। এই যে অবিন্যস্ত স্কোরের মধ্যম মানের ফর্মুলা কী বা পদ্ধতিটি কী? মধ্যম মান হলো এন প্লাস ওয়ান বাই টু, অর্থাৎ তম পদ, অর্থাৎ এন প্লাস ওয়ান বাই টু। এই এন হলো রাশিমালার সংখ্যার সঙ্গে এক যুক্ত করতে হবে। যেমন তোমাদের বলেছিলাম প্রথম উদাহরণ হিসেবে 25 জন ছাত্র বা শিক্ষার্থীর কোনো একটি বিষয় গড় বা নির্ণয় করা বা কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় করার ক্ষেত্রে মধ্যম মান দিয়ে করতে হবে। তাহলে সেখানে 25 জন হলো এন, তার সঙ্গে এক যোগ করতে হবে 26, 26কে 2 দিয়ে ভাগ করলে সেই যে রাশিমালা তার থেকে বেরোবে মধ্যম মানের কেন্দ্রীয় প্রবণতা। তাহলে আমাদের একথা এখন মনে রাখতে হবে, অবিন্যস্ত মধ্যম মানের পদ্ধতি হলো বা ফর্মুলা হলো এন প্লাস ওয়ান বাই টু, যেখানে এন বলতে রাশিমালাকে বোঝানো হচ্ছে, যার সঙ্গে এক যুক্ত করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে একটা উদাহরণ দিয়ে বুঝাই, অনেক বেশি সহজ হবে তোমাদের কাছে। দেখো, অবিন্যস্ত মধ্যম মানের একটা উদাহরণ হলো কয়েকজন শিক্ষার্থী প্রাপ্ত নিম্নলিখিত স্কোরগুলির মধ্যম মান নির্ণয় করতে বলা হলো। কীরকম নম্বরগুলো দেখো, 18, 22, 15, 13, 33, 24, 16। এই যখন মধ্যম মান নির্ণয় করতে হবে, তখন তার জন্য স্কোরগুলোকে তার মানের ক্রম অনুযায়ী সাজিয়ে নিতে হবে। ক্রম মানে ধরো যেটা ছোটো সেটা আগে, তারপরে তার পরেরটা, তারপরে তার পরেরটা, এইভাবে ক্রম অনুযায়ী সাজিয়ে নিতে হবে। যেমন এখানে দেখো সাজানো হয়েছে, যেমন এখানে 13, এটা হলো সবার আগে হবে, তারপরে 15, তারপরে 16, তারপরে 18, 22, 24 এবং 33। অর্থাৎ এখানে এই 7টা রাশি রয়েছে, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টি রাশি রয়েছে, কতগুলি রাশি দিয়ে দেওয়া হলো। মিডিয়ান যখন অবিন্যস্ত স্কোরে নির্ণয় করতে হয়, তখন কিন্তু প্রথমেই এটাকে ক্রম অনুযায়ী সাজিয়ে নিতে হয়, অর্থাৎ ছোট থেকে বড় ক্রম অনুযায়ী সাজিয়ে নেওয়া হলো। এখানে এন কত? 7। দেখো গুণে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা হলো এন। তাহলে বিজোড় সংখ্যক রাশি আছে বলে কি করা হলো? এন প্লাস ওয়ান বাই টু তম, এই তম বিষয়টি কি আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, তার মানে এন প্লাস ওয়ান মানে 7+8, 7+1 এবং 2, তার মানে হলো 8, তাই তো?
সংখ্যাটা হলো এটাকে এই অংশটুকুনি করলে কি হবে আট হবে এখানে দেখো আট মানে হলো আট কে যদি তুমি দুই দিয়ে ভাগ করো সাত প্লাস এক আট আট কে যদি তুমি দুই দিয়ে ভাগ করো তাহলে হয় চার তার মানে এখানে তম কথাটি হলো এই তম বিষয়টি হলো চতুর্থ পদ তার মানে তুমি যদি এই অংশটুকুনি করো সাত প্লাস এক আট বাই দুই মানে চতুর্থ চতুর্থতম পদ এটা বোঝাতে এই তম কথাটা ব্যবহার করা হয়েছে তাহলে চতুর্থতম পদ ক্রম অনুযায়ী সাজালে কোনটি আসছে আঠেরো তাই তো এক দুই তিন চার তার মানে তেরো পনেরো ষোলো আঠেরো আঠেরো হলো চতুর্থতম পদ তাহলে এখানে মিডিয়ানের উত্তর হবে চতুর্থতম পদ আঠেরো তার মানে তোমাদের খেয়াল রাখতে হবে যখন মিডিয়ান নির্ণয় করতে হবে তখন যে রাশিমালা দিক সেই রাশিমালা ক্রম অনুযায়ী সাজাতে হবে এবং সাজিয়ে ফর্মুলা অনুযায়ী এন প্লাস ওয়ান বাই টু এই অনুযায়ী অংশ যে উত্তরটি বেরোবে সেটি হলো তম পদ এবং তখন ক্রম অনুযায়ী সাজানো সেই তম পদটি হবে মিডিয়ান তার উত্তর হবে মিডিয়ানের উত্তর হবে সেই তম পদটি তাহলে খেয়াল রাখতে হবে আমাদের এই তম পদটি অনুযায়ী মিডিয়ানের উত্তর হয়ে থাকে তাহলে এখানে তোমরা বুঝলে মিডিয়ান নির্ণয় করার অবিন্যস্ত মধ্যম মান বা আনগ্রুপ মিডিয়ান নির্ণয় করার সংক্ষিপ্ত ফর্মুলা হলো বা পদ্ধতি হলো এন প্লাস ওয়ান বাই টু যে এরপরে আমরা আলোচনা করি তৃতীয় অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার তৃতীয় যে পদ্ধতি অর্থাৎ যেটাকে বলা হয়েছে ভূসিষ্ঠক সেটি সম্বন্ধেও আমরা আলোচনা করব তাহলে অবিন্যস্ত ভূসিষ্ঠক অর্থাৎ আনগ্রুপ মোডেরও নির্দিষ্ট একটি পদ্ধতি আছে এই আনগ্রুপ বা অবিন্যস্ত ভূসিষ্ঠকের পদ্ধতিটি যেমন বলা যেতে পারে রাশিমালার ক্রমানুযায়ী সজ্জিত করে যে রাশির সংখ্যা বেশিবার রাশিমালায় রয়েছে সেটিকে ভূসিষ্ঠক হিসেবে চিহ্নিত করা যায় অর্থাৎ ভূসিষ্ঠক যখন আমরা নির্ণয় করব তখন আমরা খেয়াল রাখব যে একটি রাশিমালা যেমন মিডিয়ান বা মোডে মিডিয়ান বা মধ্যম মান বা গড়ের ক্ষেত্রে দেখলে তোমরা কতগুলো রাশি দিয়ে দেওয়া হয়েছে এবং সেই রাশিকে মধ্যম মানের সময় ক্রম অনুযায়ী সাজানো হয়েছে কিন্তু গড়ের সময় কোনো রকম সাজানো হয়নি যে এবং বিভিন্ন রকম পদ্ধতিগুলো সংক্ষিপ্ত পদ্ধতিগুলো প্রয়োগ করে গড় এবং মধ্যম মান নির্ণয় করা হয়েছে আমরা এই ভূসিষ্ঠকের ক্ষেত্রে অর্থাৎ মোডের ক্ষেত্রে কিন্তু সেইভাবে অবিন্যস্ত স্কোরের মোড নির্ণয় করার জন্য সেরকম কোনোভাবে নির্দিষ্ট বৃহৎ কোনো পদ্ধতি নির্দিষ্ট বা বড় কোনো পদ্ধতি ওইভাবে আলোচিত হয়নি এখানে বা সেটি নেই এখানে ভূসিষ্ঠক নির্ণয় করা খুবই সহজ সেখানে হলো যে রাশিমালাগুলো দেবে তার মধ্যে যেটির সংখ্যা বেশি বার রয়েছে রাশিমালায় সেটি হবে ভূসিষ্ঠক অর্থাৎ সেই রাশিটিকে মোড হিসেবে চিহ্নিত করা হবে উদাহরণস্বরূপ দেখো একটা কতগুলি সংখ্যা দিয়ে দেওয়া হলো পাঁচ তিন চার পাঁচ দুই সাত দশ নয় পাঁচ নয় সাত দুই এবার দেখো এই সংখ্যাগুলি তোমরা যদি ক্রম অনুযায়ী সাজিয়ে নাও তোমাদের কাছে এই মোট বা ভূসিষ্ঠক বার করা অনেক সহজ হবে তাহলে প্রথমে আমরা ক্রম অনুযায়ী সাজাই দুই আছে দেখো দুটো দুটো দুই রয়েছে তিন একটা চার একটা পাঁচ দেখো এক দুই তিন পাঁচ তিনটে রয়েছে তাই তো সাত দেখো একটা দুটো তাহলে সাত ও দুটো রয়েছে নয় কটা রয়েছে একটা দুটো তাহলে নয় ও দুটো রয়েছে কিন্তু দশ রয়েছে একটা তাহলে এইভাবে এটাকে যদি ক্রম অনুযায়ী সাজিয়ে নিই তাহলে বেশিবার বা বেশি সংখ্যা দেখা যাচ্ছে কোন রাশিটা দেখো কোন রাশিটা বেশিবার দেখা যাচ্ছে নয় আমরা দেখলাম দুবার সাত আমরা দেখলাম দুবার দুই আমরা দেখলাম দুবার তিন চার আর দশ একবার কেবল পাঁচ হয়েছে তিনবার তাহলে আমরা এই কথা বলতে পারি যে এই পাঁচটি হলো ভূসিষ্ঠক সুতরাং ভূসিষ্ঠকের বা মোডের উত্তর হলো পাঁচ যেমন আমরা মধ্যম মান বা গড়ে দেখেছিলাম নির্দিষ্ট কেন্দ্রীয় প্রবণতার এই পদ্ধতিগুলির মধ্যে নির্দিষ্ট মান পাওয়া গেছে
তেমন এখানেও ভূসিষ্ঠক নির্ণয়ের এই পদ্ধতির মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট মান পাওয়া গেছে। তাহলে আমাদের এই তিনটি পদ্ধতি যে আলোচনা করা হলো, সেখানে আমি গড়ের বিষয়ে আলোচনা করেছিলাম যে গড় কেন প্রয়োজন বা গড় কীভাবে সুবিধা বা অসুবিধা সৃষ্টি করে সেটি আলোচনা করেছিলাম। এখন প্রথমে আলোচনা করব গড়ের পরে মধ্যম মান বিষয়টি নিয়ে। তাহলে কেন্দ্রীয় প্রবণতার মধ্যম মানের অবিন্যস্ত স্কোরের মধ্যম মানের পদ্ধতি এটা। তাহলে মধ্যম মান বিষয়টি কিন্তু রাশিবিজ্ঞানে গুরুত্ব পেয়েছে এবং সে অর্থে যেখানে আমরা দেখেছি গড় নির্ণয় করতে অসুবিধা রয়েছে বা কিছু অসুবিধা দেখা, দ্বিতীয় কেন্দ্রীয় প্রবণতার পদ্ধতি অর্থাৎ মধ্যম মান এই বিষয়টি আলোচনা বা প্রয়োগ করা হয়। তাহলে মধ্যম মান বিষয়টি এখন আলোচনা করি। মধ্যম মান হলো বলা হচ্ছে যে কোনো একটি রাশি যখন রাশির পরিমাপ অনুযায়ী বিন্যস্ত থাকে তখন অবিন্যস্ত থাকে তখন কী হয় মধ্যম মান বা মিডিয়ান মধ্যে দিয়ে আমরা একটি বিন্দু যার উপর ও নিজ অন্তত 50 ভাগ অর্থাৎ উপরে পুরো সংখ্যাটি একদম অর্ধেক অর্ধেকের যে মধ্য অংশটা সেটাকে মূলত মিডিয়ান বলা হয়। কিন্তু ওইভাবে তো নির্ণয় করা সম্ভব নয়, সেই হিসেবে এইভাবে নির্ণয় করলে অনেক বেশি তাড়াতাড়ি এবং সহজ হয়। তাহলে মিডিয়ান ব্যবহার করার যে সুবিধাগুলো সেগুলো কি, মধ্যমান সহজেই নির্ণয় করা যায়। মধ্যম মান ক্রান্তীয় বা চরম মানগুলির দ্বারা প্রভাবিত হয় না। মধ্যমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো রাশির তথ্যমালা পর্যবেক্ষণ করে এটি বের করা যায়। যদি প্রান্তীয় শ্রেণী বিভাগগুলো মুক্ত থাকে সেক্ষেত্রে মধ্যমান ব্যবহার যুক্তিযুক্ত হয়। অর্থাৎ আমরা যখন মধ্যমান ব্যবহার করি তখন কিন্তু রাশিগুলি ক্রম অনুযায়ী সাজালে আমাদের কাছে দ্রুত সেটি জানতে সাহায্য করে রাশির মধ্যম মান বিষয়ে। এছাড়াও বলা হচ্ছে বিভিন্ন রকম বৈশিষ্ট্য কিন্তু পরিমাপে মধ্যম মান যথেষ্ট সাহায্য করে। তাহলেও তার কিছু অসুবিধা রয়েছে, বীজগণিতের নিয়মাবলী সহজে প্রয়োগ করা সম্ভব হয় না, মধ্যম মান নির্ণয় করার সময় কয়েকটি স্কোর ব্যবহৃত হয় না, অর্থাৎ ওপর নিচে 50 অর্ধেক অর্ধেক করলে সেগুলি ব্যবহৃত হলো না, হলো শুধু মধ্যের অংশটা, এইরকমভাবে বিভিন্ন রকম দেখা যায় অসুবিধা রয়েছে। তবুও মধ্যম মান নির্ণয়ের জন্য প্রয়োজন হয় আমাদের কেন্দ্রীয় প্রবণতা দ্রুত নির্ণয় করা যায়। যখন শ্রেণীতে কয়েকটি অস্বাভাবিক রাশি থাকে বা ধরো অবাঞ্ছনীয় প্রভাব যদি কিছু পড়ে সেটা কিন্তু সহজে আমরা নির্ণয় করতে পারি, এবং যখন একটি বিন্দু নির্ণয় করার প্রয়োজন হয় তখন নিচের এবং উপরের অংশের 50 ভাগ স্কোর আছে এই ভেবে মধ্যম মানটা সহজে নির্ণয় করা যায়। এবার আলোচনা করি ভূসিষ্ঠক অর্থাৎ মোডের প্রয়োজনীয়তা বা মোডের সুবিধা অসুবিধাগুলো। তাহলে ভূসিষ্ঠক হলো যখন এই অসুবিধাগুলো মোড নির্ণয়ের ক্ষেত্রে দেখা যায় তখন ভূসিষ্ঠকের মধ্যে দিয়েও কেন্দ্রীয় প্রবণতার এই বিষয়টি নির্ণয় করা যায়। যেমন আমরা দেখতে পাই এক সংখ্যা যে সংখ্যাটি অধিক পরিমাণে রয়েছে সেটিকেই গুরুত্ব দেওয়া হয়। মোড নির্ণয় করার সুবিধা হলো এটিও খুব সহজে তুলনা করে নির্ণয় করা যায় এবং শিক্ষাক্ষেত্রে এটির ব্যাপক ব্যবহার হয়ে থাকে। যে বেশিরভাগ দেখা যায় যে একটি শ্রেণীতে একটি নম্বর যারা বেশিরভাগ শিক্ষার্থীরা পায় সেটিকেই বেশি গুরুত্ব দেওয়া হয় এবং তার পরবর্তীগুলোকে সহজে চিহ্নিত করা যায়। কিন্তু অসুবিধা হলো এটি নির্ণয়ের প্রত্যেকটি স্কোর বিবেচিত হয় না এবং ভূসিষ্ঠকের মানের অস্তিত্ব নাও থাকতে পারে, আবার এর চেয়ে নির্ভরযোগ্যতা গড় বা মধ্যম মানের চেয়ে নির্ভরযোগ্যতা কম বলা যেতে পারে। তাহলেও কিন্তু আমরা ভূসিষ্ঠকের মধ্যে দিয়ে এর প্রয়োজন হলো শিক্ষাবিজ্ঞানে দ্রুততার সঙ্গে ভূসিষ্ঠককে প্রয়োগ করা যায় এবং শিক্ষাক্ষেত্রে এটা শিক্ষার্থীর কোনো একটি স্কোর বেশি পাওয়াকে কয়েকজন শিক্ষার্থী বেশিভাবে বেশিরভাগ এই স্কোর পাওয়াতে সেটি আমরা কিন্তু সহজে বুঝতে পারি সেই শ্রেণীর বিষয়বস্তুগুলো। তাহলে আজকে আলোচনা করা হলো অবিন্যস্ত স্কোরে কেন্দ্রীয় প্রবণতার পদ্ধতিগুলো। এর পরের দিন পরবর্তী অংশগুলো আলোচনা করবো।